শুভ সকাল বন্ধুরা, আজকের দিনটা আমি ফুল দিয়ে স্টার্ট করছি, কারণ যে কোনো দিনই হোক ফুল দিয়ে স্টার্ট করলে নাকি ভালো হয়, তাই তোমাদেরকে ফুলের সঙ্গে স্টার্ট করলাম। তো সকালে উঠেই সবাই জানি আমরা বাড়িতে সকালে উঠে ঝাড় দিতেছিলাম, তো বিছনাপত্র সব গোছানো হয়েছিল, গোছানোর পর এই ঝাড় দিয়েছিলাম। ঘরে যখন ঝাড় দিই এত বিরক্ত করে মানে কি বলবো, এর সঙ্গে না পারা খুব মুশকিল। ঝাড়ু ধরলে ও কিছুতেই আটকে থাকতে পারে না। হ্যাঁ, তো যখন ওই ঘরে শুরু করছিলাম তো এত অত্যাচার করছিল, ভাবলাম যে তখনই দেখাবো। হ্যাঁ, তখন ফোনটা ছিল না, তো তোমাদেরকে এখন দেখাচ্ছি। মানে ওর সামনে যদি ঝাড়ু নিয়ে ঝাড়ু করতে শুরু করো, নাহলেও তোমার এক ঘন্টার বেশি লেগে যাবে ঝাড়ু দিতে দিতে, এত অত্যাচার করে। ঝাড়ু ও দেখতেই পারে না, ঝাড়ু দূরে ঝুলতেছে। টুলটুলি মানে এর সাথে যত পারো তুমি খেলা করো, এত ইয়ে করে না, আর এমন ভাবে ধরবে তোমাকে মনে হয় কামড় দিচ্ছে। কিন্তু সত্যি বলছি, এও মনে হয় বোঝে নাকি বলে কামড় দিচ্ছে না, একেবারে জাস্ট মুখটা দিয়ে না, মুখটা দিয়ে রেখে দিবে আর কামড়াবে না। কিন্তু তবু তো ভয় লাগে না, ওরা কি জানি। আর এক ইঞ্জেকশন দেওয়া যায়নি, এর আঁচড় টাচড় লাগলে ভয় আছে না, তার জন্য দূর থেকে মানে অত ইয়ে করি না, আমি দূর থেকে রাখি। একে ইঞ্জেকশন দিলে পরে তাহলে অত ইয়ে ভয় থাকবে না, এরকমভাবে দেয় না, কখনো নখগুলো লেগে যায়, ঠিক আছে। আর এত দুষ্টু, যা দেখবে তাই মুখে দিয়ে দিবে, কামড় দিয়ে দিবে, দেখো দেখো যা অবস্থা করে। কিন্তু এর জন্যই না আগের বিড়ালটা মারা গেছে, ওকে ভুলতে পেরেছি। সত্যি ওকে আমি এত মিস করি না, আর কি বলবো। যাই হোক, এর জন্য একজনের জন্য আরেকজনকে ভুলতে পেরেছি। তবে চলো, ওই সব ঝাড়ু টাড়ু দেওয়ার পরে রান্নাবান্না তো করতে হবে, রান্নার ঘরে চলে আসলাম। হ্যাঁ, সকাল থেকে উঠে মুখ টুক ধুয়ে আমি চিরুনিও করতে পারিনি, তো ওখানে এই দিদি বললো দেখিস আবার চুলটুল পড়ে যাবে রান্নার মধ্যে, তার জন্য ভালো করে ক্লিপ দিয়ে বেঁধে নিলাম আগে, নাহলে না চুলগুলো না খুব পেছন দিকে ঝুলে যায় না, টান লাগে সামনের দিকে। তো চুলগুলো ভালো করে বাঁধার পরে আমি একটা রান্না করতেছি, আর দিদি উনানে রান্না করতেছে। সেই আমি বাঁধাকপি আলু, আমার মানে আমি এত বাঁধাকপি খাই, এত বাঁধাকপি খাই, মানে যতই খাই না কেন আমার বাঁধাকপি খেয়ে আমার মনটা শান্তি হয় না, আমারও আমার দাদারও। আমাকে বাঁধাকপি এত ভাল লাগে, আর বেগুনের ভর্তা, তো তাই ভাবলাম আজকে একটু বেগুনের ভর্তা করব আর আলু বাঁধাকপি, আর দিদি ওদিকে রান্না করতেছে। তো দিদি ওদিকে রান্না করছে, দিদি বলছে কি তুই কি রান্না করবি, তুই ওখানে কর, আমি তোর পারবো না রান্না করতে। তো ভাবলাম যে আলু বাঁধাকপিটা আমিই রান্না করি, হ্যাঁ মন ভরে খাবো আজকে আলু বাঁধাকপি। হে গাইস, গুড মর্নিং। তো আজকে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সকালে উঠে ভাবছিলাম যে ব্লগটা স্টার্ট করব, করতে 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 বেলা 11টা বেজে গেল, এখন আমি স্টার্ট করতেছি ব্লগ ভিডিও। যাই হোক, এখন রান্নাও করতেছি আর ব্লগও স্টার্ট করতেছি। আর একটা কথা আছে কি বলতো, যেখানেই যাও না কেন কাজ করে খেতেই হবে। পিসি বাড়িতে ছিলাম যখন, সেখানে তো কাজ করতেই হয়েছে, বাড়িতে এসে ভাবলাম যে একটু শান্তি করে থাকবো, সেটা আর কপালে জুটলো না, ঠিক আছে, সেই রান্না করতেই হচ্ছে। হ্যাঁ, দিদি একপাশে রান্না করতেছে আর আমি একদিকে রান্না করতেছি। তো যাই হোক, আর ভাবলাম যে আজকে একটু শান্তি মতো যত কিছু কাপড় টাপড় আছে, নিজের অনেক কাপড় একদম ইয়ে হয়ে গেছে, জমা হয়ে গেছে, তো সেগুলো এখন কাচতে হবে। তো মা সকালে উঠে কোথায় যে বেরোয় গেছে মার কোনো খোঁজ খবর নেই, ঠিক আছে। আর দিদি এদিকে ঘাড়ের ব্যথায় এহ 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 করতেছে, আর আমি এখানে রান্না করতেছি, মানে দিদিও রান্না করতেছে আর আমিও রান্না করতেছি, দুপাশে দুজনই রান্না করতেছি। ওর এখন অবস্থা একদমই খুবই ক্রিটিক্যাল। হ্যাঁ, ও এখন রান্নায় ঘরে বসে আছে, ওই যে দেখ এদিকে, ওই যে বিড়ালকে নিয়ে রান্না করতেছে, বিড়ালকে কোলে নিয়ে রান্না করতেছে, আর আমি এক গ্যাসের ওখানে রান্না করতেছি। আমাকে যেহেতু বলেনি রান্না করতে, তবু আমি রান্না করতেছি, কারণ হচ্ছে আমার একটা ফেভারিট ডিশ আছে, সেইটা রান্না করতেছি, ওটা ও রান্না করবে না। হ্যাঁ, তো আমার পছন্দ যেটা আমি তো খাবো ওটা, কারণ না বাড়িতে আসার পরে যেখানে তুমি যেই খাও না কেন, বাড়ির খাওয়ার পরে একটা শান্তি অন্যরকম, বাড়ির খাওয়াটা, ঠিক আছে, সেখানে মাছ হোক মাংস হোক প্রত্যেক দিন দিক কিন্তু লাগবে না সেটা, কিন্তু বাড়ির খাওয়ার একটুখানি মানে খেলেও শান্তি, বাইরের থেকে বাড়ির খাওয়ার। তো সেই বাড়িতে এখন নিজে রান্না করতেছি, ওখানেও রান্না করেছিলাম নিজের হাতেই, কিন্তু সেই হয়তো সুবিধাটা পাইনি, মানে পাই কিন্তু নিজের বাড়ি, তো নিজের বাড়ির ফিলিংটা আলাদা হয় আর রান্নার মানে ইয়েটাও একদম সব কিছু নিজের 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 লাগে। তো ওটাই এখন রান্না করতেছি,
আর এখন রান্না করবো, রান্না করার পরে কাপড় টাপড় কাচবো, অনেক কাজ বাকি আজকে। কেননা কদিন থেকে তো আমি কোনো ভিডিও পোস্ট করতে পারছি না, শর্ট ভিডিও পোস্ট করতে পারিনি অনেক দিন থেকে, প্রায় যখন থেকে ডিউটি শুরু হয়েছে একদিনও আমি ভিডিও স্টার্ট করতে পারি, মানে ভিডিও না বানাতে পেরেছি। কেননা সব কিছু জিনিস তো আমার ঘরে, ওখানে তো নেই, আর কী ভিডিও বানাবো ওখানে আমি বুঝতে পারছি না। তো ঘরে এখন এই সব রান্না টান্না করে কাপড় কেচে এখন ভিডিও বানাতে স্টার্ট করবো। আমার না পুরো মানে কদিন থেকে যেহেতু ভিডিও বানাইনি, খুবই একটা টেনশন হচ্ছে, কী করিনি, মানে মনে মনে না একটা খামতি থেকে যাচ্ছে যে কখন যে ভিডিও করব, কখন যে পোস্ট করব। এখনও কালকে যেটা ভিডিও করেছি, না এডিট করেছি না পোস্ট করেছি, সেটা নিয়ে না একটা খুব একটা টেনশন, মানে থাকে না একটা টেনশন থাকে, জানি না অন্যদের অন্য ইউটিউবারদের থাকে কি না, কিন্তু আমার মানে সেই টেনশনটা একটু খুবই একদম, কখন যে ভিডিও পোস্ট করব, কেন হচ্ছে না, কি হচ্ছে না। এমনি তো আমার রিচ ডাউন হয়ে গেছে, অনেকটা ডাউন হয়েছে, ভিডিও এখন না বেশি দেখতেছে না কিছু, আর আরও ডাউন হয়েছে, আর আমি ভিডিও অত পোস্টও করতে পাচ্ছি না। হ্যাঁ, কেন অন্যান্য ভিডিও যারা ইউটিউবার ওদের দেখি যে দু মাস পরেও যদি একটা ভিডিও পোস্ট করে তাদের সেই হিট হয়, কিন্তু আমার যে কেন হয় না সেটা আমি বুঝতেই পারি না। যাই হোক, হয়তো আমার অনেক কিছু ইয়ে আছে, সাউন্ডের প্রবলেম আছে, ভিডিও কোয়ালিটিতে কমি আছে, ওটার জন্য হতে পারে। তো চলো, রান্নাটা তো অনেকক্ষণ স্টার্ট করেছি, সেটা এখন কী আছে গল্প করতে করতে ভুলেই গেছি। দেখো আমাদের ফাইনালি সবজি রেডি, এটা সবুজ সবুজ যেটা দেখতেছ এটা বলে কচুর ছেঁকা। যারা জানো না, অনেকজনে জানে না কচুর ছেঁকা বানাতে, তো আমার এটা ফেভারিট ডিশ কচুর ছেঁকা। এটা হচ্ছে বাঁধাকপি আলু একদম সেদ্ধ সেদ্ধ বানিয়েছি, যেটা একদম হোয়াইট দেখা যাচ্ছে, জানি না ক্যামেরাতে কেন হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে, মানে এটা ভাজা ভাজা বানিয়েছি, অল্প বেশি না। আর এখানে আছে ছোটো ছোটো মাছ আর আলু দিয়ে একসঙ্গে রসা রসা বানানো। কালকে দাদা বললাম না যেই মাছগুলো এনেছিলো সেটা একটু রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে এই এটা বানিয়েছি, আলু দিয়ে বেশ করে ভাজা বানিয়েছি। তো চলো, আমাদের সবজি তো রান্না হয়ে গেছে, একটু একটু করে তিনটা ডিশ বানিয়েছি আর বেশি না ভাত। রান্নাবান্না করার পরে চলে আসলাম আমি কাপড় ধুতে, কেননা মাও তো নেই, আর নাহলে কিন্তু মায়ে ধুয়ে দিত। আজকে মা একটু বলছে এতদিন থেকে কাজ করতে করতে মাও হাঁপিয়ে গেছে, মা একটু গেছে কাকিমাদের বাড়িতে, বললামই তোমাদেরকে নেই, তো ভাবলাম যে না আজকে নিজের কাপড়গুলো নিজের কাছে। বেশিরভাগ বলতে গেলে না আমি আমার কাজ আমি করি না, আমার দিদি করে দেয় আর আমার মাই করে দেয়। তো দিদির তো শরীর অসুবিধা আজকে, তো রান্নাটাও আজকে করলো, একটু একটু করলো, আমিও করলাম। তো করার পরে বাসনগুলো বললাম যে তুই এখন শুয়ে থাক, আমি বাসনগুলো কেচে দিচ্ছি আর কাপড়গুলো কেচে দিচ্ছি, কেচে স্নান করে পুজো দিতে হবে, কেন বেলা অনেকটা হয়ে গেছে, মা তো নেই, নাহলে মায়ে দিয়ে দিত। আর ইচ্ছে করলে ফোন করে ডাকতে পারতাম, কিন্তু বললাম যে থাক একটু বাইরে থাক। আর তোমরা তো জানো এখন আমাদের ফ্যামিলিতে অনেক কিছু মানে অনেক কিছু আমাদের হয়ে গেছে, যেটা তোমরা হয়তো কেউ জানোই না। হ্যাঁ, আস্তে আস্তে সব কিছু বলবো, একসঙ্গে তো এত কিছু বলা সম্ভব নয়, তো আস্তে আস্তে অনেক কিছু বলবো। অনেক কিছু হয়ে গেছে, একজন আমাদের ফ্যামিলি থেকে আগে পাঁচজন ছিলাম, এখন চারজন হয়ে গেছি। হ্যাঁ, ছজন থেকে পাঁচজন, পাঁচজন থেকে এখন চারজন হয়ে গেছি, অনেক কিছু ঘটনা। মহারানী কোথায় উঠে আছে? আয় 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 ধলি আয়, উপর থেকে না বলে নিচে আয়, আগে নিচে আয়, বুঝলি? উপরে ঘুমিয়ে আছিল, ডাকতে 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 এখনই শব্দ দিয়ে এখন আসছে, ও কিন্তু নামতে পারে না। হ্যাঁ, এই দিক থেকে এই পার থেকে এই পারে আসবে, যে ওঠার সময় চড়ে যাবে। হ্যাঁ, নামার সময় আমাদেরকে লাগবে। ওরে বাবা, ওরে বাবা, আয় 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 আয়, এই যে দেখো আস্তে আস্তে আসবে এখন, আয় 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 আয়, ভয় পাবে এখন, ভয়। হ্যাঁ, ঘুমাবি না, কে রে? ও খাওয়া দাওয়ার খেয়ে এখন কিন্তু ঘুমাবে, তার জন্য না টিনের উপর উঠে ওখানে ঘুমাচ্ছিল। যা, কি টাটা করে দাও, কি টাটা টাটা টাটা। আমার কাপড় টাপড় সব ধোয়া হয়ে গেছে, এখন আমি স্নান করবো, সব কিছু কাজ করার পর আমি স্নান টান হয়ে পুজো দিতে চলে আসলাম। অনেকদিন পর যেহেতু ঘরে পুজো দিচ্ছি, তো একটু শান্তি লাগবে মনে, কেননা জানি না একটু পুজো দেওয়ার পরে না অন্য একটা রিল্যাক্স পাওয়া যায়, জানি না কি হয় কি না হয়, অনেকজনে বিশ্বাস করে অনেকজনে বিশ্বাস করে না পুজো দিতে। হ্যাঁ, কিন্তু আমি খুবই বিশ্বাস করি, ঠাকুর দেবতাকে একটু বেশি মানে মানি বলতে চলে, বলে অনেকজনে বলে কে আছে, মানে অনেকজন থাকে না বলে বিশ্বাস করে না ভগবান কি হয়, কিন্তু আমি মানি, অনেকটাকে মানি, আমি সত্যিই খুব অনেকটা ভগবানকে মানি।
তো বাড়ির বাইরের থেকে না আমি ঘরেরটাকে বেশি মানি, কারণ না ঘরে যা আছে বাইরেও তা আছে, অনেক দূর দূর যেতে হয় না, যা আছে সব কিছু ঘরে আছে, এতই তো অশান্তি বাড়িতে। হ্যাঁ মানে কি বলবো, সব কিছু তো খুলে বলা যায় না। হ্যাঁ তারপরেও যে একে পুজো দিলে না একটা অন্য শান্তি পাওয়া যায়, মানে বাড়ির ঠাকুরদেরকে পুজো দিলে একটা শান্তি পাওয়া যায়, মানে ওদের সঙ্গে কথা বলার যে মনের কথাগুলো বলার পরে যে রিল্যাক্সটা হয় না কারোর সাথে সেই বলে, সেটা রিল্যাক্স পাওয়া যায় না, হয়তো সে বলতে পারে না। সরি, তখন ভিডিও করার পরে আর ভিডিও করতে পারিনি, কারণ এত ক্লান্ত হয়ে পড়েছি না, কেননা কালকে বাড়ি আসার পরেও আজকে সকালে এত কাজ করেছি যে মানে রিল্যাক্স অনেকদিন মানে সময়, সেই সকালে উঠে একদম বিকাল পর্যন্ত ডিউটি করার পরে না একটা শান্তি চায়, একটা দিন একটু রেস্ট নিতে চায়, তো সেটা আর হয়নি। তো আজকে বাড়ি এসে মানে কালকে বাড়ি এসে আজকে একবার পুজো টুজো দেওয়ার পরে না এত ঘুম পেয়েছে, এত ঘুম পেয়েছে, সেই একটার সময় ঘুমিয়েছি, চারটার সময় উঠেছি, ভাবতে পারো। তো তখন আর কোনো ভিডিও টিডিও করিনি, তো ভাবলাম যে একবার পরে করব, তোমাদের সঙ্গে আর কিছু বলা হলো না, তো ভাবলাম যে এখন আসি একটু। এখন রান্নাবান্না করলাম, তো দিদির বললাম যে ঘাড় ব্যথা, তো দিদির ঘাড় ব্যথা তো আর দিদি এত অসুবিধা হয়ে গেছে না, এখন ওষুধ খেয়ে দিদি এখন টিভি দেখতেছে, একটু ঠিক আছে, আর মাও টিভি দেখতেছে, আর আমি রান্নাবান্না করে জাস্ট খেয়ে দিয়ে এখন তোমাদের সামনে আসলাম। আর অনেক দিন থেকে মাথায় চুল দেওয়া, চুল না, চুলে তেল দেওয়া হয়নি, তো তেল দিয়ে জাস্ট এখন বেনুনি টেনুনি করবো আর ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা দেখে নাও কেমন হয়েছে, বাড়ি আসার পরেও যে শান্তি নেই, বাইরে গেলেও কোনো শান্তি নেই, মানে মেয়ের জীবন বলো আর ছেলের জীবন বলো একই, যেখানেই যাও কাজ করে খেতে হবে এটা, আর এটাই সত্যি। তুমি যতটা ফাঁকা থাকবে যে একাই বসে থাকবে, হ্যাঁ সেটা কিন্তু খারাপ লাগে, আর যতক্ষণ তুমি কাজ করবে তোমাকেও মনেও ভালো লাগবে আর একটা শান্তি লাগবে যে কিছু তো একটা করতেছি, এটা এটা হচ্ছে একটা মেন কথা, যে কাজ করো বা যেই করো না কেন যখন তুমি কিছু কাজ করবে, হ্যাঁ তারপরে কাজ করার পরে মনে হবে কি না কিছু আজকে সারাদিনের মধ্যে কিছু করলাম। আর যেমন আজকে দেখো যে ভিডিও না করে আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পর না কেমন যেন একটা খালি খালি লাগতেছে, ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না, এখন রান্নাবান্না করলাম বাস ভালো লাগতেছে। আমি অন্যজনের জানি না, আমার এটা ফিলিং যে যখন পর্যন্ত কিছু কাজ না করা যায় ভালো লাগে না, মানে কাজ করো বা যে করো একটা কাজের সঙ্গে বিজি থাকো, এটা আমার ভালো লাগে। হ্যাঁ কেন ফোন চালালেও যখন ফোন চালাতে থাকি না, একটা ফোন চালাই, ঠিকই ফোন চালাই, হ্যাঁ ফোন চালানোর পর একটা কেমন লাগে যে ধর টাইমটা নষ্ট হয়ে গেলো, এটা কিছু না কিছু তো করতে পারতাম, সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিছু কিছু করে যাও যেটাকে তোমাকে ভালো লাগে। আমাকে সবসময় বিজি থাকতে ভালো লাগে, তো তাই রান্নাবান্না হোক বা যেই কাজ হোক যাই করি না কেন কিছু করলেই মানে একটা শান্তি পাওয়া যায়। তো চলো, অনেক বকর বকর করে নিলাম, অনেক জ্ঞান দিয়ে দিলাম, তো রাত হয়ে গেছে এখন, টাটা গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, আজকের ব্লগটা এখানে শেষ করতেছি, কালকে আসবো একটা নতুন ব্লগ নিয়ে, টাটা বাই বাই, গুড নাইট।